কোপা আমেরিকায় ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ, ব্রাজিল বনাম প্যারাগুয়ে। ম্যাচের সময়সূচি, পরিসংখ্যান একাদশ এবং মোবাইল বা টিভি দিয়ে যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন, দেখুন বিস্তারিত। বর্তমানে প্যারাগুয়ে ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে 56 নম্বরে, অপরদিকে ব্রাজিল রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 4 নম্বরে। কোপা আমেরিকার ডি গ্রুপে পড়েছে ব্রাজিল ও প্যারাগুয়ে, তাদের অন্যদিক প্রতিপক্ষ হল কোস্টারিকা এবং কলম্বিয়া। ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচটি কখন শুরু হবে এখন দেখে নিন। এই ম্যাচটি শুরু হবে জুনের 29 তারিখ বাংলাদেশ সময় সকাল 7টায়। ম্যাচটি শুরু হবে প্যারাগুয়ে ও ব্রাজিলের। ম্যাচের ভেন্যু এলিজেন্ট স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এখন দেখে নিন ব্রাজিল ও প্যারাগুয়ের শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান। শেষ 5 ম্যাচে ব্রাজিল জিতেছে 4টি ম্যাচ ও 1টি ম্যাচ ড্র হয়েছে। প্যারাগুয়ে 1টি ম্যাচও জয় পায়নি ব্রাজিলের সাথে। ব্রাজিল ও প্যারাগুয়ের শেষ 5 ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার দেখা হয় 2016 সালের বিশ্বকাপ বাছাই পর্বের, তখন 2-2 গোলে ড্র করে ব্রাজিল ও প্যারাগুয়ে। দ্বিতীয় ম্যাচ 2017 সালের বিশ্বকাপ বাছাই পর্বের, তখন 3-0 গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দেয় ব্রাজিল। তৃতীয়বার দেখা হয় 2019 সালের কোপা আমেরিকার ম্যাচে, তখন গোলশূন্য ড্র হয় ব্রাজিল ও প্যারাগুয়ের। তারপর ম্যাচটা চলে যায় টাইব্রেকারে, টাইব্রেকারে তখন 4-3 গোলের জয় পায় ব্রাজিল। চতুর্থবার দেখা হয় 2021 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 2-0 গোলে প্যারাগুয়েকে হারায় ব্রাজিল। পঞ্চমবার দেখা হয় 2022 সালে, তাও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, সেবার 4-0 গোলে উড়িয়ে দেয় প্যারাগুয়েকে ব্রাজিল। এখন দেখে নিন প্যারাগুয়ের সাথে ব্রাজিলের শুরুর একাদশটি যেমন হবে। গোলরক্ষক এলিসন বেকারি প্রথম পছন্দ কোচ দরিবালের জুনিয়র, তাই এলিসন বেকারি থাকছে গোলরক্ষক হিসেবে। ডিফেন্ডার হিসেবে থাকবেন ধানিলো, যে বর্তমানে কোপা আমেরিকার অধিনায়ক, ও মার্কুইনহোসকে কোচ পছন্দ করে বলেই স্বাভাবিকভাবে শুরু একাদশে থাকবেন তিনি। তাছাড়া থাকবেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও এদের মিলিতাও বা ওয়েন্ডেল, এই দুজন থেকে যে কোনো একজন। এবং এই ডিফেন্ডার থেকে যদি কোনো প্লেয়ার খারাপ পারফরমেন্স করে, তাহলে তাকে দ্বিতীয় হাফে সাবস্টিটিউট হিসেবে অন্য কোনো খেলোয়াড়কে নামাবে কোচ দরিবাল জুনিয়র। মিডফিল্ডে থাকবে কোন দুজন? স্বাভাবিকভাবে শুরু একাদশে থাকবেন লুকাস পাকেতা, ব্রুনো গুইমারেস ও ডগলাস লুইস বা জোয়া গোমেস, এই দুজন থেকে যে কোনো একজন। এবং ফরওয়ার্ড হিসেবে থাকবেন কোন তিনজন? ফরওয়ার্ড হিসেবে থাকবেন রদ্রিগো, রাফিনিয়া ও ভিনিসিয়াস জুনিয়র। এনরিকের বয়স কম, তাই স্বাভাবিকভাবে তাকে শুরুর একাদশে না রেখে দ্বিতীয় দফে সাব হিসাবে রাখা হবে। ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচটি কীভাবে টিভি দিয়ে লাইভ দেখবেন? এই ম্যাচটি টিভি দিয়ে লাইভ দেখতে হলে আপনাদের দেখতে হবে টিএসপোর্টসের মাধ্যমে। টিএসপোর্টস সরাসরি কোপা আমেরিকার সবগুলো ম্যাচ সম্প্রচার করবে। তাছাড়া ইন্ডিয়া থেকে যারা দেখবেন তারা Sony 1 HD বা Sony 2 HD, এসব চ্যানেলে আপনারা সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবেন কোপা আমেরিকার ম্যাচগুলো। তাছাড়া যারা মোবাইল দিয়ে খুব সহজে দেখতে চান, তারা প্লে স্টোরে গিয়ে ফুটবল টিভি লাইভ HD লিখে সার্চ করে দেবেন। প্রথম যেই অ্যাপটা আসবে সেই অ্যাপটা ইনস্টল করবেন এবং খেলাগুলো দেখতে পারবেন। সেখানে যদি না দেখেন তাহলে আমার ডিসক্রিপশনে Times2 Football চ্যানেলের একটি পেজ আছে, সেখানে গিয়ে আমাকে মেসেজ দিলেই হবে, বাকিটা আমি বুঝিয়ে দিব।